টি-20 বিশ্বকাপের দ্বিতীয় দিনে কাল আলাদা ম্যাচে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে, প্রতিপক্ষ স্কটল্যান্ড। দুপুরের ম্যাচটা দুইটায়, ওই ম্যাচে জিম্বাবুয়ে নামবে আয়ারল্যান্ডের বিপক্ষে। দুইটা ম্যাচই হবে বেলেরিভ ওভালে। রঙে ঢঙে বৈচিত্র্যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলটার জুড়ি মেলা ভার, মাঠ কিংবা মাঠের বাইরে সব জায়গাতেই ওরা ব্যতিক্রম। টি টোয়েন্টি ক্রিকেট হলে তো কথাই নেই, এখানে উইন্ডিজ আরও এক কাঠি সরেশ। একমাত্র দল হিসেবে দুইবার জিতেছে টি টোয়েন্টি বিশ্বকাপ, তবে কপাল মন্দ, তাই এবার খেলতে হচ্ছে প্রথম রাউন্ডে। নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ নামবে স্কটল্যান্ডের বিরুদ্ধে। ক্যারিবীয়রা বর্তমানে নেই সেরা ফর্মে, শেষ পাঁচ টি টোয়েন্টির চারটাতেই হেরেছে ওরা। দলে নেই গেইল পোলার্ড বা রাসেলদের মতো বড় তারকা। অস্ট্রেলিয়া যাওয়ার আগে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাদ পড়েছেন সিমরন হেটমায়ারও, তারপরও এগিয়ে থাকবে নিকোলাস পুরানের দলটা। স্কটল্যান্ডের অবস্থা তো এমনিতেই বেশ খারাপ, শেষ পাঁচ টি টোয়েন্টির সবগুলোতেই হেরেছে এই দলটা। সুপার টুয়েলভে যাওয়ার লড়াইয়ে প্রথম ম্যাচেই নামতে হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ম্যাচের আগে তাই বেশ চাপেই আছে স্কটিশরা। বছরখানেক আগে শঙ্কা উঠেছিল জিম্বাবুয়ের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে, ওরা পার করেছে নানা উত্থান পতনের অধ্যায়ও, তবে সবই এখন অতীত। জিম্বাবুয়ে এখন বিশ্বকাপে প্রস্তুতি সারছে প্রথম পর্বের ম্যাচে মাঠে নামার। সুপার টুয়েলভে যাওয়ার লড়াইয়ে প্রথম চ্যালেঞ্জ আয়ারল্যান্ড। কদিন আগে জিম্বাবুয়ানরা চলমান ওয়ার্ল্ড কাপের হোস্ট অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে হারিয়ে এসেছিল অজিদেরই। এখন শেষ পাঁচ টি টোয়েন্টির চারটাতে জিতেছে জিম্বাবুয়ে, যার দুইটা জয় বাংলাদেশের বিপক্ষে। বিশ্বকাপেও নিশ্চয়ই ধারাবাহিকতা ধরে রাখবে জিম্বাবুয়ানরা। আইরিশদের ফর্মও একেবারে খারাপ বলার সুযোগ নাই, শেষ পাঁচ টি টোয়েন্টির তিনটাতে জিতেছে ওরা, সবগুলো জয়ই টি টোয়েন্টির ডার্ক হর্স আফগানিস্তানের বিপক্ষে। বোঝাই যাচ্ছে জিম্বাবুয়ের চোখে চোখ রেখে কথা বলবে আয়ারল্যান্ড। শেখ আশিক, বিবিসি নিউজ ডেস্ক।